হ্যালো ফ্রেন্ডস ডিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পার্সেন্টেজ থেকে নির্বাচন অর্থাৎ বোর্ড রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে আজকে আমরা তার কিছু কোশ্চেন এখানে আলোচনা করব তো চলো এক এক করে দেখে নেওয়া যাক যে কোশ্চেনগুলো এখানে আমরা ইনক্লুডিং করেছি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে একটু দেখে নাও কোশ্চেন নাম্বার ওয়ান ইন এ ইলেকশন তাই তো জাস্ট ওয়ান মিনিট হ্যাঁ দেখো কি বলেছে ইন এ ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেট তাই তো ওয়ান ক্যান্ডিডেট গট ফিফটি ফোর পারসেন্ট অফ দ্য টোটাল ভোটিং অ্যান্ড গট ইলেকটেড বাই মেজরিটি অফ চৌষট্টি শো ভোট ফাইন দ্য টোটাল ভোটিং অর্থাৎ টোটাল ভোটের সংখ্যা ওরা জানতে চেয়েছে তার আমি আমি একটু বাংলায় তোমাদেরকে বলে দিই কী বলতে চাইছে যে একটা ইলেকশন হয়েছে সেখানে একজন ক্যান্ডিডেট চুয়ান্ন পার্সেন্ট ভোট পেয়ে আরেকজনকে কি মেজরিটি ভোটে চৌষট্টিশো ভোটে হারিয়েছে তাহলে ওরা জানতে চেয়েছে যে টোটাল ভোটের সংখ্যা কত তো দেখো এই ধরনের কোশ্চেন আমরা কীভাবে সলভ করবো একটু দেখে নাও যে সে আমি ধরে নিলাম যে আমার টোটাল ভোটের সংখ্যা হলো একশো এখানে আমি ধরে নিলাম যে আমার টোটাল ভোটের সংখ্যা হলো কত হান্ডে অর্থাৎ টোটাল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবার দেখো এখানে এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এই যে ওয়ান ক্যান্ডিডেট গড কত ফিফটি ফোর পার্সেন্ট একজন দেখো বলে দিয়েছি ফিফটি ফোর পার্সেন্ট পেয়েছে তাহলে একজন যদি ফিফটি ফোর পার্সেন্ট পায় এই যে ফিফটি ফোর পার্সেন্ট তাহলে কত হলো ফিফটি ফোর রাইট তাহলে অপরজন কত পাবে অপরজন পাবে ফোরটি সিক্স পার্সেন্ট কারণ টোটাল হান্ড্রেড পার্সেন্ট ভালো করে বলছো টোটাল যদি হান্ড্রেড পার্সেন্ট হয় একজন পেলো চুয়ান্ন পার্সেন্ট অপরজন পেলো কত ফর্টি সিক্স পার্সেন্ট তাই তো ফর্টি সিক্স পার্সেন্ট এবার দেখো একজন আরেকজনকে হারিয়েছে কত ভোটে হারিয়েছে দেখো এখানে ডিফারেন্সটা দেখো এখানে ডিফারেন্সটা কত আট তাহলে আমি বলতে পারি একজন আরেকজনকে আট ভোটে যদি হারায় এখানে বলছে মেজোরিটিটা কত চৌষট্টি শো তাহলে আমি বলতে পারি এই আট ইজুয়াল টুই হচ্ছে কিন্তু চৌষট্টি শো রাইট আট যদি চৌষট্টি শো হয় ওরা চেয়েছে টোটাল ভোট টোটাল ভোট কত মারি দেখো হান্ড্রেড টোটাল হচ্ছে হান্ড্রেড তাহলে আট যদি চৌষট্টি শো হয় হান্ড্রেড কত হবে হান্ড্রেড হবে তোমার আশি হাজার তাই তো তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো বুঝতে প্রবলেম হয় দেখো আমি অল্টারনেটিভ আর একটু ডিটেলসে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো অল্টারনেটিভ দেখো আমরা কীভাবে করবো এখানে টোটাল ভোট আমি ধরে নিলাম যে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে টোটাল ভোট টোটাল ভোট ধরলাম আমি হানড্রেড পারসেন্ট ক্লিয়ার এবার দেখো উইনার যে জিতে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি ফিফটি ফাইভ তাহলে আমি লিখলাম যে উইন অর্থাৎ যে জিতলো সে পেয়েছে ফর্টি ফোর রাইট এবার যে লস হয়েছে তাই তো যে হেরে গিয়েছে তাই তো তাহলে সে কত পেয়েছে যে আমি লিখলাম লস যে লস করেছে ওই ভোটে বা হেরে গেছে সে পেয়েছে ফর্টি সিক্স পারসেন্ট তাই তো এবার দেখো মেজোরিটি এই যে মেজোরিটিটা কত হবে এই যে এখানে ওদের ডিফারেন্সটা হচ্ছে মেজোরিটি তাহলে আমি লিখলাম যে মেজোরিটি রাইট তাহলে মেজোরিটি কত আসবে এই যে ফিফটি ফোর মাইনাস হচ্ছে ফর্টি সিক্স পারসেন্ট রাইট তাহলে এটা ডিফারেন্স করলে কত আসবে এটা হবে এইট পার্সেন্ট তাহলে এই হলো কি মেজোরিটি এবার ওরা বলে দিয়েছে দেখো এইট পার্সেন্ট অফ দ্য টোটাল ভোট ইজুয়াল টু দেখো এই যে আট পার্সেন্ট টোটাল তাই না তাহলে আমি এইভাবে লিখতে পারি এইট পার্সেন্ট অফ কি টোটাল যে টোটাল ভোট ইকুয়াল টু কত চৌষট্টি শো তাহলে এবার টোটাল ভোট কত আসবে যে অতএব টোটাল ভোট এই যে টোটাল ভোট ইকুয়াল টু কী আসবে সে চৌষট্টি শো বাই হলো আট ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন করলে কত আসবে এইট্টি থাউজেন্ড অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার তো তুমি যে কোনো একটা মেথডে করতে পারো কোনো সমস্যা নেই আমি দুটো জিনিসই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে চলো পরের কোশ্চেন একটু দেখে নাও কি বলেছে যে টু ক্যান্ডিডেট এ অ্যান্ড বি পার্টিসিপেট ইন ইলেকশন এখানেও দুজন ক্যান্ডিডেট একটা ইলেকশনে দাঁড়িয়েছে তাই তো এবার কি বলো টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য টোটাল ভোট ভোটিং ওয়াজ ডিক্লেড ইনভ্যালিড দেখো টোটাল টোয়েন্টি পার্সেন্ট ইনভ্যালিড হয়ে গেছে তাহলে দেখো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি টোটাল যদি আমি হান্ড্রেড ধরে নেই মোট ভোট ধরো আমি হান্ড্রেড ধরলাম ভালো করে বোঝো তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ইনভ্যালিড তাহলে আমি এখানে এইভাবে দেখাতে পারি যে টোয়েন্টি পার্সেন্ট রাইট এই যে এটাকে ক্রস দিয়ে দিলাম কারণ এটা ইনভ্যালিড তাহলে আর ভালো ভোট রয়েছে কত এইটটি পার্সেন্ট হচ্ছে এখন ভালো ভোট ভালো করে বুঝতে হবে কিন্তু হ্যাঁ এইটটি পার্সেন্ট এখন ভালো ভোট রয়েছে এবার এই এইটটি পার্সেন্টের মধ্যে দেখো কি বলেছে এ ক্যান্ডিডেট এ সিক্সটি পার্সেন্ট অফ দ্য ভ্যালিড ভোট তার মানে এই যে ভ্যালিড এখন কত এটা হচ্ছে ভ্যালিড তাই তো যদি এটা ভ্যালিড কারণ টোয়েন্টি পার্সেন্ট ইনভ্যালিড তাহলে আশি পার্সেন্ট ভ্যালিড এই ভ্যালিডের দেখো সিক্সটি পার্সেন্ট পেয়েছে এ তাহলে এবার আমরা এখান থেকে বলতে পারি এর সিক্সটি পার্সেন্ট কত আসবে বলো তো আশি এর সিক্সটি পার্সেন্ট কত হয় ফর্টি এইট ফর্টি এইট তাহলে এটা যদি সিক্সটি পার্সেন্ট হয় অপরজন পেয়েছে কত ফর্টি পার্সেন্ট তাহলে আশি এর ফর্টি পার্সেন্ট কত আসবে আটি আশি এর ফর্টি পার্সেন্ট হবে থার্টি টু এবার দেখো এই যে মেজরিটি ভালো করে যে এখানে মেজরিটি হচ্ছে আঠাশ হাজার আটশো তার মানে আমি দেখে নিই এখানে এই যে মেজোরিটি কতটা মেজোরিটি যে এখানে আমরা দেখে নিলাম ডিফারেন্স করলে কত আসছে ষোলো তাহলে আমি বলতে পারি এই ষোলো ইজুয়ালটি হচ্ছে কত তোমার আঠাশ হাজার আটশো ক্লিয়ার তাহলে এবার আমাকে কত বের করতে হবে কী চেয়েছে দেখো ফাইন দ্য টোটাল ভোটিং টোটাল ভোটিং কত ছিল আমার হান্ড্রেড তাহলে আমি এখানে লিখছি যে হান্ড্রেড ইকুয়াল টু কত ষোলো যদি আঠাশ হাজার আটশো হয় হান্ড্রেড ইজুয়াল টু কত তুমি ক্যালকুলেশন করবে করলে কী দাঁড়াবে ওয়ান এইট জিরো ট্রিপেল জিরো অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার তো এইভাবেই তোমরা করবে সব থেকে বেস্ট মেথড হচ্ছে কিন্তু এই মেথডটাই তোমরা এইভাবেই অ্যানসারগুলো করার চেষ্টা করবে সবসময় হান্ড্রেড ধরে নেবে এবার দেখো যদি কারো বুঝতে প্রবলেম হয় তাকে আমি একটু ডিটেলসটা একটু করে দেখাচ্ছি যে দেখো টোটাল ভ্যালিড আমি ধরে নিচ্ছি টোটাল ভোট ঠিক আছে টোটাল তাহলে ভোট কত হবে দেখো একটু ডিটেলস আমি একটু লিখে যদি দেখাই যে টোটাল তাই তো টোটাল ভোট কত হবে হানড্রেড পার্সেন্ট টোটাল যদি হান্ড্রেড পার্সেন্ট হয় এর মধ্যে ফার্স্ট একজন কত পেয়েছে সিক্সটি পার্সেন্ট ঠিক তো তাহলে দ্বিতীয় জন কত পেয়েছে ফর্টি পার্সেন্ট আমি একটু লিখছি যে যে ফার্স্ট সে পেয়েছে কত সিক্সটি পার্সেন্ট রাইট এবং যে দ্বিতীয় জন সে পেয়েছে কত ফর্টি পার্সেন্ট একটু ভালো করে বুঝতে হবে এবার দেখো মেজোরিটি এখানে দেখো তো মেজোরিটি কত এই যে ইনভ্যালিড যেটা রয়েছে না এটা আমরা পরে ধরছি আগে দেখে নাও যে টোটাল যদি হান্ড্রেড পার্সেন্ট ভোট হয় একজন সিক্সটি পার্সেন্ট পেয়েছে অপরজন ফর্টি পার্সেন্ট পেয়েছে তাহলে মেজোরিটি কত মেজোরিটি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট রাইট তাহলে আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে এম জি মেজরিটি হলো কত টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এই টোয়েন্টি পার্সেন্টটাকে আমরা একটু অন্যভাবে ধো লিখছি কত ওয়ান বাই ফিফট আমরা লিখতে পারি টোয়েন্টি পার্সেন্টে আমরা একবারে পার্সেন্টটাকে ফ্র্যাকশনে নিয়ে নিচ্ছি তাই তো এবার দেখো আমরা টোটাল ভোটটাকে কীভাবে বের করবো এই যে টোটাল ভোট টোটাল ভোট ইকুয়াল টু এবার আমরা বের করবো টোটাল ভোট সরি টোটাল ভোট ইন্টু দেখো টোটাল ভোটটা আমরা বের টোটাল ভোট ইন্টু এবার দেখো কীভাবে বের করবো এখানে একটা যদি লক্ষ্য করো এই যে কত টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মেজোরিটি তাহলে যেটা ভ্যালিড তার মানে সেটা কত এইট্টি পার্সেন্ট দেখো এখানে কেন ভ্যালিড এইট্টি পার্সেন্ট বলো তো এই দেখো টোয়েন্টি টোটাল যদি হান্ড্রেড পার্সেন্ট ভোট হয় তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এই দেখো টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ইনভ্যালিড তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি ইনভ্যালিড হয় তাহলে বাকি ভ্যালিড কত এখানে আমি একটু লিখে দিচ্ছি যে ভ্যালিড বোর্ড হচ্ছে এইট্টি পার্সেন্ট আচ্ছা এইট্টি পার্সেন্টকে আমরা কীভাবে লিখতে পারি যে সে আশি বাই হলো হান্ড্রেড এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে চার বাই পাঁচ আমরা লিখতে পারি তাহলে এটা হচ্ছে ভ্যালিড বোর্ড তাহলে এবার দেখো আমরা ক্যালকুলেশন করবো টোটাল ভোট ইন্টু কত এই যে ফোর বাই ফাইভ এটা কেন লিখলাম বলো তো এটা হচ্ছে কোনটা এই যে ভ্যালিড ভালো করে বোঝো এটা হচ্ছে ভ্যালিড বোর্ড ইন্টু কত করবো ইনটু হচ্ছে এই দেখো ওয়ান বাই ফাইভ এটা কেন যে এটা তারা মেজোরিটিতে জিতেছে তাহলে লিখলাম ওয়ান বাই ফাইভ ইকোয়াল টু কত এই যে ইকুয়াল টু লিখবো এই মেজোরিটি যেটা জিতেছে কত আঠাশ হাজার আটশো তাহলে এটা ইজুয়াল টু আঠাশ হাজার আটশো লিখো তুমি ক্যালকুলেশানটা করতে পারো তাহলে কী করলাম এই যে টোটাল ভোট ভালো করে বোঝা টোটাল ভোটের কি এই যে এত পার্সেন্ট হচ্ছে ভ্যালিড তাহলে এই ভ্যালিড ইন্টু সে এত পার্সেন্ট কি মেজোরিটি পেয়েছিলো তাহলে এই টোটাল ইজ ইকাল টু মেজরিটি ওরা বলে দিয়েছে আঠাশ হাজার আটশো তো এটাকে তুমি তুমি ক্যালকুলেশন করো তাহলে টোটাল ভোটটা এসে দাঁড়াবে ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান তিনটে জিরো তাই তো অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তুমি দুটো মেথড আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কোশ্চেনের তুমি যে কোনো একটা মেথডে করতে পারো কোনো সমস্যা নেই এবার চলো পরের কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে এ অ্যান্ড বি পার্টিসিপেট ইন এ ইলেকশান তাই তো এখানেও দেখো দুইজন ভদ্রলোক একটা নির্বাচনে দাঁড়িয়েছে তারপরে কী করলো এ গট ফিফটি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল ভ্যালিড বোর্ড দেখো টোটাল ভ্যালিড বোর্ডের ফিফটি পার্সেন্ট পেয়েছে রাইট ফিফটি সরি ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়েছে তারপরে কী বললো যে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ভোট আর ডিক্লার্ড ইনভ্যালিড তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট ভোট কিন্তু ইনভ্যালিড বলে দিয়েছে আগে তাহলে এক কাজ করো যে আমি ধরে নিলাম এখানে সব থেকে বেস্ট হয়ে দেখো কীভাবে আমরা করবো টোটাল যদি একশো পার্সেন্ট হয় দেখে নাও টোটাল যদি একশো পার্সেন্ট ভোট হয় তাই তো তো এর মধ্যে দেখো যে টোয়েন্টি পার্সেন্ট কী বললো ইনভ্যালিড টোয়েন্টি পার্সেন্ট যদি ইনভ্যালিড হয় এই যে টোয়েন্টি পার্সেন্ট ইনভ্যালিড অর্থাৎ এই ভোটটা কিন্তু বাতিল তাহলে বাকি আর কত পার্সেন্ট ভোট রয়েছে এইট্টি পার্সেন্ট ভোট রয়েছে এটা কিন্তু ভ্যালিড ভোট তাহলে এই যে এটা ভ্যালিড বোর্ড এবার কি বলে দিয়েছে এই ভ্যালিড বোর্ডের দেখো এই যে কত পার্সেন্ট এখানে বলে দিয়েছে কোথায় গেল আউট অফ আউট অফ টোটাল কত এই যে পঁচাত্তরশো ভোট তাহলে একটা জিনিস লক্ষ্য করে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড আউট অফ কত আউট অফ হচ্ছে সাড়ে সাত হাজার তার মানে এই সাড়ে সাত হাজার এটা কি এটা হচ্ছে কিন্তু টোটাল ভোট তাহলে আমরা বলতে পারি এই যে হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট ইউজালটি হচ্ছে কত সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রাইট কেন এটা ধরলাম এখানে বলে দিয়েছে ইনভ্যালিটি দেখো আউট অফ টোটাল ভোট মানে টোটাল পঁচাত্তরশ ভোটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ইনভ্যালিড তাহলে আমি এখানে ধরে নিলাম যে হান্ড্রেড পার্সেন্ট আমি ধরে করছিলাম তাহলে এই হান্ড্রেড পার্সেন্ট ইজব্যালটি হচ্ছে কত পঁচাত্তরশ তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা আমার কত হয়ে যাবে এই পঁচাত্তরশো এর টোয়েন্টি পার্সেন্ট বাতিল তাহলে এই পঁচাত্তর সাত হাজার পাঁচশো এর এইট্টি পার্সেন্ট কত আসবে সাত হাজার পাঁচশো এর এইট্টি পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেশ করি তাহলে আসবে আমার ছ হাজার ক্লিয়ার দেখো আমরা কীভাবে কিন্তু ক্যালকুলেশনটা করছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো সহজে হলো এবার দেখো একটা জিনিস লক করো এবার ব্যাক ক্যালকুলেশন দেখছি পঞ্চান্ন পার্সেন্ট বলছে ভ্যালিড বোর্ড রাইট পঞ্চান্ন যদি ভ্যালিড হয় তাহলে ওরা কী চেয়েছে যে হাউ মেনি ভ্যালিড বোর্ড ডিড বি বি কতটা পেয়েছে তাহলে এই যে ছ হাজার টোটাল ভ্যালিড ভোট তার মধ্যে এ পেয়েছে ভালো করে বুঝো এ পেয়েছে কত পার্সেন্ট এ পেয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে আমার তো এ লাগবে না আমার লাগবে কি বি কতটা পেয়েছে ছ হাজার ভোটের মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে এ তাহলে বি কত পেয়েছে বি এ দেখো বি পাবে কতটা বি পাবে ফর্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার বি ফর্টি ফাইভ পার্সেন্ট পাবে কার ফর্টি ফাইভ পার্সেন্ট পাবে সিক্স থাউজেন্ডের তাহলে সিক্স থাউজেন্ডের ফর্টি ফাইভ পার্সেন্ট কত আসবে এ দেখো ফর্টি ফাইভ পার্সেন্ট যদি ক্যালকুলেশন করা হয় কত আসবে সর তার মানে হচ্ছে টু সেভেন জিরো জিরো সাতাশশো তার অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার কারো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমরা কী ধরলাম যে একটু ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি আমি এ অ্যান্ড বি পার্টিসিপেট ইন ইলেকশন এ আর বি একটা ভোটে দাঁড়িয়েছে এ গট ফিফটি পার্সেন্ট অফ দ্য টোটাল ভ্যালিড ভোট ঠিক আছে এ পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়েছে কোনো সমস্যা নেই টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ভোট আর ডিক্লেড ইনভ্যালিড টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ইনভ্যালিড বলে দিয়েছে কার মধ্যে আউট অফ টোটাল সেভেন সরি মধ্যে মোট হচ্ছে তার মধ্যে দেখো টোয়েন্টি পার্সেন্ট ইনভ্যালিড এদের টোয়েন্টি ইনভ্যালিড তাহলে টোয়েন্টি যখন ইনভ্যালিড তাহলে কত ভ্যালিড হচ্ছে আমি দেখে নিই সাত হাজার পাঁচশো এর এইট্টি পার্সেন্ট কত হয় ছ হাজার হয় এবার দেখো এই ছ হাজারের মধ্যে এ পেয়েছে কত পঞ্চান্ন তাহলে এ পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে এ নিয়ে কোনো সমস্যা নেই তাহলে বি কত পেয়েছে বি পেয়েছে ফর্টি ফাইভ তাহলে ছ হাজারের ফর্টি কত হয় ক্যালকুলেশন

গেট ইলেকটেড বাই মেজরিটি অফ নাইনটি এইট ভোট অর্থাৎ এবং সে কি আটানব্বই ভোটে জিতেছে তার দেখো যেটা ভ্যালিড ভোট তার বাহান্ন পার্সেন্ট একজন পেয়েছে বাকি পার্সেন্টেজটা নিচ্ছে আরেকজন পেয়েছে পেয়ে একজন আরেকজনকে কত ভোটে হারিয়েছে নাইনটি এইট ভোটে হারিয়েছে তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করবো আগে একটু শর্টে দেখিয়ে দিই আমি যদি টোটাল এইভাবে করি যে টোটাল আমার ভোট হলো হান্ড্রেড সবসময় চেষ্টা করবে হানড্রেড ধরে কোশ্চেনগুলো সলভ করার তাহলে এবার লক্ষ্য করো একজন পেয়েছে কত একজন পেয়েছে সিক্সটি এইট এই যে একজন যদি সিক্সটি এইট পায় সরি এখানে কি একটু ভুল বললাম যে কি সিক্সটি এইট ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড বলে দিয়েছে রাইট তাহলে ইনভ্যালিড যখন বলে দিয়েছে ঠিক আছে সমস্যা নেই এর পরে দেখো কী বলে দিয়েছে যে একজন ইন এ ইলেকশন টু ক্যান্ডিডেট আষট্টি ভোট ডিক্লেয়ার ইনভ্যালিড উইনিং ক্যান্ডিডেট গেট ফিফটি টু পারসেন্ট যে জিতেছে সে কিন্তু কত পেয়েছে বাহান্ন পার্সেন্ট পেয়েছে তাহলে এক কাজ করো এখানে আমরা একটু আগে ডিটেলসটা একটু দেখিয়ে দিই এখানে আগে একটু ডিটেলসটা দেখো উইনিং ক্যান্ডিডেট কত পার্সেন্ট পেয়েছে বান্ন পার্সেন্ট অফ কি এক্স কতের বান্ন পার্সেন্ট আমি জানি না যে জিতেছে তাহলে আমরা এইভাবে লিখি যে উইনিং ক্যান্ডিডেট কি পেয়েছে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে এক্স সরি ফিফটি টু পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট অফ এক্স একটু ডিটেলসটা আমি দেখিয়ে দিই কারণ এখানে এক্সটা কি এক্স হলো ভ্যালিড ভোট এই যে এক্স হলো কি ভ্যালিড এক্স হলো ভ্যালিড বোর্ড একটু ভালো করে বুঝতে হবে এক্স হলো ভ্যালিড বোর্ড তাহলে যে লস পেয়েছে যে উইনিং হয়েছে সে কত পেয়েছে তোমার ফিফটি টু পেয়েছে তাহলে যে হেরে গেছে সে কিন্তু ফর্টি এইট পার্সেন্ট পেয়েছে তাহলে কী হবে ফর্টি এইট পার্সেন্ট অফ এক্স রাইট কারণ এইটা হচ্ছে টোটাল ভ্যালিড বোর্ড এবার দেখো এই যে মেজোরিটি মেজোরিটিটা কীভাবে বের করতো এদের ডিফারেন্স একটু ভালো করে বুঝে নাও তাহলে এই যে মেজোরিটি তাহলে মেজোরিটি কত আসবে বলো তো ফিফটি টু মাইনাস হচ্ছে ফর্টি এইট তো অফ এক্স কারণ এখানে এক্সটা কিন্তু রয়েছে এক্স হচ্ছে ভ্যালিড বোর্ড এই দুটোকে আমরা মাইনাস করলাম ক্লিয়ার এবার আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখে নাও কত আসছে এখানে আটচল্লিশ তাই তো তাহলে রাইট এই যে অফ কত দেখো নাইনটি এইট বোর্ড রাইট মেজোরিটি তাহলে এখানে আমরা ফোর পার্সেন্ট অফ এক্স ইকুয়াল টু কত নাইনটি এইট তাই তো এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এক্স কত আসবে এক্স আসবে তোমার যদি আমরা ক্যালকুলেশন করি এক্স তাই তো দু হাজার এক্স আসবে দু হাজার চারশো পঞ্চাশ তাহলে এক্সটা কি এক্স হচ্ছে কিন্তু ভ্যালিড ভোট রাইট কিন্তু ওরা এখানে কী চেয়েছে ফাইন দ্য টোটাল ভোট চেয়েছে তাহলে আমার এক্স হচ্ছে ভ্যালিড ভোট এটা যদি ভ্যালিড ভোট হয় কিন্তু টোটাল ভোট কী করে আসবে টোটাল ভোটটা আসবে ভ্যালিড প্লাস কি ইনভ্যালিড রাইট রাইটে ইনভ্যালিড তাহলে ভ্যালিড যদি হয় চব্বিশশো পঞ্চাশ ইনভ্যালিড কত ইনভ্যালিড হচ্ছে সিক্সটি এইট তাহলে যদি টোটাল আমরা যোগ করি কত আসবে টোটাল আসবে পঁচিশশো আঠেরো অর্থাৎ অপশান নাম্বার এই এ রাইট অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো জাস্ট আমি একটু ডিটেলসে এটা দেখালাম এবার যদি তোমরা মনে করো এটাকে শটে করবে তো দেখো শটে কীভাবে করবে দেখি দিচ্ছি শটে একটু দেখে নাও শট আমরা যখন করব কি হান্ড্রেড ধরে যদি আমরা করি তাহলে কীভাবে এর সমাধানটা করব একটু দেখে নাও দেখো একজন পেয়েছে কত পার্সেন্ট ভোট ফিফটি টু পার্সেন্ট রাইট অপরজন পেয়েছে কত অপরজন পেয়েছে ফর্টি এইট পার্সেন্ট এই নিয়ে কারো কোনো ডাউট নেই এবার দেখো এখানে একটা ঘটনা রয়েছে ঘটনাটা হলো যে দেখো টোটাল হচ্ছে ভোট কত হান্ড্রেড রাইট টোটাল যদি হান্ড্রেড হয় তাহলে একজন দেখো আমি এখানে এইভাবে বলতে পারি একজন যদি সিক্সটি এইট যদি ভোট আমি একশো সাপেক্ষে ধরলাম ধরো মোট ভোট হলো একশো ভালো করে বুঝো মোট ভোট একশো তার মধ্যে সিক্সটি এইট কিন্তু টোটাল দেখে নাও টোটাল আমি অবশ্যই সরি একটু ওয়েট করো একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমি এক কাজ করি ধরে নিলাম টোটাল ভোট হলো একশো এখানে কিন্তু আর পার্সেন্টেজ না আমি একশো মোট ভোট ধরে নিলাম তার মধ্যে দেখো এখানে বলে দিয়েছি সিক্সটি এইট কিন্তু ইনভ্যালিড তাহলে এটা ইনভ্যালিড বাতিল ভোট তাহলে এখন আর ভালো ভোট কত রয়েছে বলতে পারবে ভালো ভোট হচ্ছে কিন্তু থার্টি টু এই নিয়ে কারো কোনো ডাউট নেই এটা হচ্ছে ভালো ভোট এবার দেখো এই ভালো ভোটের একজন পেয়েছে কত পার্সেন্ট একজন পেয়েছে কিন্তু কত ফিফটি টু পার্সেন্ট রাইট আরেকজন তাহলে কত পেয়েছে আরেকজন পেয়েছে ফর্টি এইট পার্সেন্ট এই নিয়ে কারো কোনো ডাউট নেই এবার আমরা দেখে নিই মেজোরিটি দেখো এই যে টোটাল বত্রিশটা ভালো ভোট বত্রিশের বাহান্ন পার্সেন্ট কত হয় কারণ বাহান্ন পার্সেন্ট একজন পেয়েছে বাহান্ন পার্সেন্ট বলতে ষোলো পয়েন্ট আমরা চৌষট্টি বুঝি আর আরেকজন বত্রিশের আটচল্লিশ পার্সেন্ট কত হয় বত্রিশের আটচল্লিশ পার্সেন্ট হয় পনেরো পয়েন্ট থার্টি সিক্স এবার দেখে নিচ্ছি মেজোরিটি মেজোরিটি কীভাবে করতো এদের ডিফারেন্স তাহলে এদের ডিফারেন্স করলে কত আসবে ওয়ান পয়েন্ট টু এইট এই মেজোরিটি ওয়ান পয়েন্ট টু এইট ইজাল টু কত নাইনটি এইট রাইট তাহলে টোটাল আমার ভোট কত এ দেখো এদের ভ্যালিড ভোট কত ভ্যালিড কত থার্টি টু তাহলে এই যে থার্টি টু ইকুয়াল টু কত আসবে থার্টি টু আসবে চব্বিশশো পঞ্চাশ তা ভালো করে বোঝো থার্টি টু তো হচ্ছে আমার ভ্যালিড ভোট রাইট আর ইনভ্যালিড কত তাহলে ইনভ্যালিড এই থার্টি টু ইজুয়াল টুই কিন্তু এসে গেল চব্বিশশো পঞ্চাশ আর তার সাথে ইনভ্যালিড হচ্ছে আষট্টি তাহলে এই আষট্টি যদি তুমি যোগ করে দাও তাহলে কত আসবে পঁচিশশো আঠেরো তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ তোমরা নিজেরা একটু ট্রাই করো কারণ অলরেডি দেখো আমি এই একই ধরনের চারটে কোশ্চেন করে দিয়েছি তো তোমরা নিজেরা চেষ্টা করো উত্তর দেওয়ার যদি কারো কোনো প্রবলেম হয় আমি পরের ভিডিওতে ফার্স্ট এই কোশ্চেনটা দেখিয়ে দেবো এবং ভোট সম্পর্কে অর্থাৎ এই ইলেকশন সম্পর্কে যদি তোমাদের কাছে আরও কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে দিতে পারো আমি সেই সমস্ত কোশ্চেন এক এক করে তোমাদেরকে সলভ করে দেখাবো ঠিক আছে সে বাংলা হোক ইংলিশ হোক কোনো সমস্যা নেই তোমরা যেই ল্যাঙ্গুয়েজে পাবে কোশ্চেনগুলো এই ভিডিওর কমেন্টে দাও আমি সমস্ত কোশ্চেন সলভ করে দেবো কারণ আমরা জানি প্রত্যেকটা এক্সামে এই নির্বাচনের এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে তো যাই হোক আমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করি এখান থেকে একটা নম্বর কিন্তু আর মিস হবে না যাই হোক কোশ্চেন নাম্বার ফাইভ তোমরা চেষ্টা করো যদি না পারো আমি তো আছি আমরা সোমবার দিন লাইভ ক্লাস এসে আবার দেখিয়ে দেবো ভাই ততক্ষণ সবাই ভালো থেকো গুড নাইট